ঘটনা হয়েছিল অজিতপল্লী এলাকায়। আপনাদের একজন স্থানীয় যে বিজেপি নেতা রয়েছে, ওনাকে এলাকাবাসী মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আসলে ঘটনা আপনার কতটুকু জানা যায়, তো আপনি মন্ডলের দায়িত্বে রয়েছেন, কি বলবেন? তার আমরা গতকালকে আমরা খবর পেয়েছি, উনি আমাদের 44 নম্বর বুথের বুথ সভাপতি। আমাদের প্রধানমন্ত্রীর 8 বছর পূর্তি উপলক্ষে আমাদের সেবাহী সংগঠন হিসাবে আমাদের কিছু কিছু কর্মসূচি আমাদের কিষাণ মোর্চা এবং বিভিন্ন মোর্চা অংশগ্রহণ করেছে। ওনার দায়িত্ব ছিল প্রতিটা বাড়িতে নিমন্ত্রণ পৌঁছে দেওয়া। উনি নিমন্ত্রণের জন্য বেরিয়েছিল সন্ধ্যা 6টা বা 7টা নাগাদ। পরবর্তী সময়ে আমরা একটা বিশ্রী ঘটনার খবর পাই। খবর পাওয়ার পর আমরা আইনকে বলে দিয়েছি উনি যদি আইনের আইনত ব্যবস্থা নেওয়ার জন্য, আর ওনাকে যে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল কালকেই আমরা রাত্রে ওনার সভাপতি থেকে ওনাকে আমরা বহিষ্কার করেছি। উনি দলের কাজে আছেন কিন্তু সভাপতি পদ থেকে ওনাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আরেকটা বিষয়, এলাকাবাসী থেকে বিরাট অভিযোগ ছিল, উনি সরকার আসার পর থেকে নাকি জমির দালালির সাথে যুক্ত, বিভিন্ন অরাজনের কাজের সাথে যুক্ত। আপনারা এই বিষয়টা কি এমন কোনো তথ্য আমাদের কাছে নেই, তবে উনি গাড়ির ব্যবসা করেন, উনি গাড়ি চালিয়েই উনি চলেন এবং গাড়িগুলি বিভিন্ন সময় বিভিন্নভাবে ভাড়া দিয়ে চলেন এবং গাড়ি উনি পরবর্তী সময় দেনাধার করেই কিনেছেন, এই রিপোর্ট আমাদের কাছে আছে। ওনার বিরুদ্ধে আমাদের কাছে আর অন্য কোনো তথ্য নেই। যদি এরকম প্রমাণিত হয়, প্রমাণিত হলে ওনাকে আমরা দল যথারীতি শাস্তিমূলক ব্যবস্থা। ওনার নাম? ওনার নাম কাজল দাস। উনি কী দায়িত্ব?